রাজ্যে আবারও শুট আউটের ঘটনা। উত্তর দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ডের নিমতা এলাকায় ঘটনাটি ঘটে। বাড়ির সামনে থেকে গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম হাফিজুর শেখ। প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বেআইনি নির্মাণের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার মাকড়ায়। ব্যাপক ইট বৃষ্টি ও বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ। বিহারের এক গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে নিয়ে এলো সিআইডি। বাংলাতেও একাধিক অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কয়লা মাফিয়ার রাজু ঝা খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তার। একাধিক ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মেট্রোর কাজের জেরে ট্রাফিক ব্লক, তার জেরে ইএম বাইপাসে যানজটের আশঙ্কা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোপলিটন ক্রসিং এর কাছে টানা 90 দিন ধরে চলবে এই ট্রাফিক ব্লক। অগস্টের মধ্যে কাজ শেষের পরিকল্পনা। দলের মহিলা সংগঠন আরও শক্তিশালী করতে পথে নামছে তৃণমূল। বস্তুত এই লক্ষ্যে আগামী 1 আগস্ট থেকে টানা এক মাসব্যাপী রাজ্যের সমস্ত ব্লক ও পুরো অঞ্চলে বৈঠকে সাক্ষাৎ করবে তৃণমূল মহিলা কংগ্রেস। বাড়ি বা ফ্ল্যাট কিনে মালিকানা বা পরিষেবা পেতে সাধারণ মানুষকে আর অসুবিধায় পড়তে হবে না। আবাসন সমস্যায় নির্দিষ্ট গাইডলাইন তৈরির পরিকল্পনা করল রাজ্য সরকার। এই মর্মে আগামী 4 জুলাই ক্রেতা সুরক্ষা দফতর একটি বৈঠক ডাকা হয়েছে তাদের তরফ থেকে। শহরকে দখলমুক্ত ও পার্কিং এর সমস্যা সমাধান করতে ভিডিওগ্রাফি করে দেখা হবে। এই নিয়ে এবার নতুন উদ্যোগ বারাসাত পুরসভার। মধ্যম গ্রামকে দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন ও পুরসভা। রাজ্যের 3 মেডিকেল কলেজের সুপার তথা উপাধ্যক্ষদের বদলি করা হলো। মেডিকেল কলেজগুলি হল বারাসাত, ঝাড়গ্রাম এবং উলুবেড়িয়া। পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন, বাড়ির বাগানে পুঁতে দেওয়া হয়েছে দেহ, তবে শেষ পর্যন্ত অনুশোচনায় নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অভিযুক্ত ছেলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুলতলি এলাকায়। ডুয়ার্সকে বলা হয় মিনি ভারত। এই ডুয়ার্সের রঙিন সংস্কৃতিকে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিতে কালচারাল ট্যুরিজম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর তারপরই ফের নতুন করে শুরু হলো মোদীর মাসিক অনুষ্ঠান। এদিন মন কি বাতের 111তম পর্বে আবেগপ্রবণ হয়ে তিনি নানা বিষয়ে কথা বলেন। দ্রুতই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে 4 পায়ের জওয়ানরা। না, কোনো পশু নয়, এগুলি হলো কুকুরের আকারের রোবোটিক মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউলস। কঠিন ভূখণ্ডে মাল বহন থেকে শুরু করে নজরদারির কাজে লাগানো যায় এই রোবটগুলিকে। হরিদ্বারের মতো এবার দিল্লির বাসিন্দাদের জমা জলের যন্ত্রণায় ভুগতে হচ্ছে। রাস্তায় জমা জলে ডুবে মৃত্যু হলো 4 শিশুসহ মোট 6 জনের। ওখলার আন্ডারপাসে জমা জলে ডুবে মৃত্যু হয় এক প্রৌঢ়ে। সিরাজপুর আন্ডারপাসের নিচে 2 জন বালক জমা জলে পড়ে যায়। মেট্রো স্টেশনের কাছে সেই জলে ডুবে মৃত্যু হয় 2 জনের। জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে উত্তাল জম্মু কাশ্মীর। কাঠুয়ায় পুলিশ দখলদারি হটাতে গেলে পুলিশের সঙ্গে দখলদারদের সংঘর্ষ বেঁধে যায়। খণ্ডযুদ্ধে 1 আধিকারিকসহ 6 পুলিশকর্মী জখম হয়েছেন। আরও 2 জন এই ঘটনায় আহত হয়েছেন। চলতি বছরে শুরু হতে চলেছে হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরির কাজ। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে এই কাজ শুরুর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই মিলেছে তার আর্থিক ছাড়পত্র। আর্থিক সাহায্য ঘোষণার পরই রেল মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 30 জুন ভারতীয় সেনাবাহিনীর প্রধান পদে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল পাণ্ডে সেনাপ্রধান হিসেবে 26 মাসের মেয়াদ শেষ করেছেন। ভারতীয় ব্যাংকগুলিকে সতর্ক করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর বিশেষ গোয়েন্দা রিপোর্টের পরে সম্ভাব্য সাইবার আক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য দেশজুড়ে ব্যাংকগুলিকে সতর্ক করেছে। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার মহাকাশ সঙ্গী বুচ উইলমোরের আসার কথা শোনালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রধান এস সোমনাথ। জানালেন সুনিতার ফিরে আসা নিয়ে চিন্তা করার কিছু নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশন দীর্ঘ সময় ধরে থাকার জন্য অত্যন্ত সুরক্ষিত জায়গা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। সারা দেশে শুভেচ্ছার বন্যা। ভারতীয় টিমকে জয়ের শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাতেই কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে, কারণ ভারত জিতেছে শনিবার আর অভিনেত্রী রবিবার ভারতকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। মেন ইন ব্লু এর জয়ে বিগ বি অমিতাভ বচ্চনের আবেগের বাঁধ ভেঙেছে। চোখে তার আনন্দাশ্রু। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কাজল, রবীনা টেন্ডন, অনন্যা পাণ্ডেরাও।